এখানে রয়েছে কালিম পাখির 1.5 মাস থেকে 2 মাস বয়সী বাচ্চা। এখানে ছোট বড় বিভিন্ন বাচ্চা দেখতেছেন আপনারা অলরেডি। তো বাচ্চা যদি কেউ ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করুন, আর যোগাযোগ করলে অবশ্যই সরবরাহ করা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাফিন পাখি হাউজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন আরেকটি পর্ব। এই পর্বে আমরা আপনাদের কালিম পাখির বাচ্চা দেখাবো এবং এগুলো অবশ্য বিক্রির উদ্দেশ্যে আপনাদের দেখানো। আপনারা বিভিন্ন জনে ফোন করতেছেন, বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাদের কাছে বাচ্চাগুলো দেখতে চাচ্ছেন, অনেকে নিচ্ছেন, অনেকে শুধু দেখছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ সবাই যে নেবে এমন না, অনেকে হয়তোবা দেখবে, অনেকে অনেক তথ্য নেয়, আমরা কারোর সাথেই হয়তোবা বিভিন্ন তথ্যের জন্য যারা ফোন দেন তাদের সাথেও বিরক্তিকর আচরণ করি না। কারণ জানার জন্য অবশ্যই ফোন করতে পারেন, আমরা যে তথ্যগুলো আমাদের জানা বা যে তথ্যগুলো আমরা প্র্যাকটিক্যালি পেয়েছি সেগুলো কিন্তু আপনাদের শেয়ার করে থাকি। তো এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো অলরেডি দেখতেছেন হাইটটাও যথেষ্ট পরিমাণে হয়েছে, পাগুলো মোটা মোটা হয়ে গেছে, শক্তপোক্ত, এবং এরা নিজেরাই খাবার খেতে পারে। ভিডিওর মাঝখানেও আপনারা দেখতে পাবেন যে এরা নিজেরাই কিভাবে খাবার খাচ্ছে। তো এখানে হাতে খাওয়ানোর অভ্যাস করা হচ্ছে, কারণ এর উপর ভিত্তি করে আপনার পাখিটা ভবিষ্যতে আপনার পোষ মানাটা নির্ভর করবে। কারণ এখন আমি যে হাতে খাওয়ানোর যে অভ্যাসটা করেছি, এরা নিজেরা খেতে পারে, তারপরেও আমি যদি ডাক দিই হাতে করে খাওয়ানোর জন্য, তারা কিন্তু আমাদের হাতের কাছে একদম চলে আসে, হাতের নাগালে। কিন্তু এই পোষটা যদি ছোট থেকে মানে এই টেমটা যদি না করেন, তাহলে বড় হলে কিন্তু আপনার পাখি হাতের কাছে আসবে না। এখন যেভাবে হাতের কাছে আসতেছে, এগুলো কিন্তু বড় হলেও হাতের কাছে আসবে, আসতে বাধ্য, কারণ এরা এইভাবে খেয়ে অভ্যস্ত। আর আপনার পাখিকে যদি আপনি ছোটবেলা কখনোই এভাবে হাতে না খাওয়ান, অভ্যাস যদি না থাকে, তো বড় হওয়ার পরে কখনোই আপনার পাখি কিন্তু আপনার হাতের কাছে আসবে না, এটা আপনাকে বুঝতে হবে। তো যারা ছোট বাচ্চা ক্রয় করতেছেন তারা একটু সময় দেবেন ছোটবেলা, কারণ আপনি ওকে যতটা সময় দেবেন ওর ফিডব্যাকটা কিন্তু আপনার কাছে সেরকমভাবে ফেরত আসবে। আপনি ওকে সঠিক সময় দিলে, একটু দেখাশোনা করলে ওরা আপনাকে চিনবে এবং ভবিষ্যতে দেখবেন আপনার ডাকে সাড়া দিচ্ছে এবং আপনার কথা শুনতেছে। এখানে যে পাখিগুলো একটু বড় সাইজ দেখতেছেন, এগুলোর বয়স 2 মাস হয়ে গেছে এবং এগুলো ভিডিওতে হয়তো আপনাদের কালারটা ভালো মতো দেখাতে পারছি না, কিন্তু এই যে উপরে আছে নিচে আছে যেগুলো বড়, এগুলোর কিন্তু নীল যে পালকটা, হ্যাঁ, নীল পালকগুলো আসা শুরু হয়ে গেছে। শরীরের ফেটে অলরেডি নীল পালক আসা শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই এগুলো পালক চেঞ্জ হয়ে নীল বর্ণ ধারণ করে ফেলবে, নীল কালার ধারণ করে ফেলবে। পাশাপাশি কিছু বাচ্চা এর বয়সী বাট একটু ছোট, আশা করা যায় ওগুলো আবার ফিমেল হবে, অর্থাৎ মহিলা হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে কিছুটা ছোট। এটা একটা লজিক আর কি, যেটা মহিলা সেটা একটু ছোট হয়, এই জন্য হয়তো বা কিছুটা কম বেশি দেখতে পাচ্ছেন। বাট দেখা যাচ্ছে যে এমনও বাচ্চা আছে একই সাথকার, একটা বড় হয়ে গেছে একটা ছোট, তার মানে কি দেখা যাচ্ছে বড়টা পুরুষ এবং ছোটটা মহিলা, এটা হওয়ার সম্ভাবনাটাই 95% থেকে যায়। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যদিও আমরা এস এস এ বাচ্চাগুলো 100% শিওরিটি দিচ্ছি না আপনাদের কাউকেই যে 100% শিওর মেল ফিমেল হবে, এটা আসলে আমরা দিচ্ছি না। অনেকেই এরকম শিওরিটি দিয়ে বিক্রি করে থাকেন, যদিও সেটা আসলে ঠিক না, কারণ এত ছোট বাচ্চার গ্যারান্টি নেওয়াটা ঠিক না। কারণ আমি যেটা ছোট ছোট আছে মহিলা বলে দিচ্ছি, সেটাও পুরুষ হতে পারে, ঠিক আছে? তো আমরা কিন্তু আপনাদের কাউকে শিওরিটি দিয়ে দিচ্ছি না, আপনাদের হয়তো একটা সম্ভাবনা দিচ্ছি যে ভাই হ্যাঁ আমি মেলানোর চেষ্টা করলাম, হয়তো বা জোড়া মিলবে, এভাবে দেওয়া হচ্ছে। এবং ভবিষ্যতে আমরা আপনাদের পরিবর্তন করে দিতে ওয়াদাবদ্ধ। হ্যাঁ, দুইটাই যদি পুরুষ হয়ে যায় আমাদের কাছে, একটা দিয়ে একটা হয়তো মহিলা নিতে পারবেন, এই একটা ওয়াদা আমরা করব। তো এখানে দেখছেন একজোড়া রানিং কালিম পাখি আছে, আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন। রানিংটা আমরা উপরে রেখেছি কারণ এরা ছোট বাচ্চাদের ঠোকায়, ঠোকানোর জন্য কিন্তু উপরে রাখা হয়েছে, কারণ ওরা প্রচুর পরিমাণে ঠোকায় ছোট বাচ্চাকে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।